সালাম আলাইকুম, আমি কাউসার, কেএমএইচ হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। রিসেন্টলি আমরা সিবাসিয়া সিস্ট টেস্ট দিছে অন্ডকোষে, স্কিনে প্রচুর পরিমাণে যে গুটি গুটি দানার মতো যে সিস্ট টিউমার, তো এটা আমরা ইউটিউবে আপলোড করার পরে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি এবং আস্তে আস্তে অল্প খরচের ভিতরে সঠিক চিকিৎসা পাচ্ছি। এখন এখন রিসেন্টলি দুজন ভাই এসছে, একজন আমরা কথা বলবো কোথা থেকে কিভাবে ইনফরমেশন পেয়েছে, আর আমরা যখন অপারেশন করব করার পরে উনার থেকে আবার ফিডব্যাক নিব যে উনি প্রথমে কি অবস্থা দেখেছে, পরে উনার কি অবস্থা হয়েছে। ঠিক আছে, বলো কোথা থেকে এসেছো, তোমার নাম বলো। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, আমি এসেছি নর্থ দাহারেশ্বর থেকে, ইউটিউবে ভিডিও দেখে আঙ্কেলের কাছে আসছি আর কি চিকিৎসা নিতে, দেখি ইনশাল্লাহ কি হয়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা অপারেশনটা করব, করার পর আমরা আবার একটা ফিডব্যাক নেব ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকের আমরা এই ঘুম না পাড়াইয়া অপারেশন গুলা সার্জারি গুলা করি আজকে, এবং আরো একটা করছি আজকে, আমরা একটা সেন্সলেস করি, অর্থাৎ কিছুটা 10 থেকে 15-20 মিনিট 30 মিনিট পরিমাণ ঘুম পাড়াইয়া করি। অনেক ভাই, অনেক পেশেন্ট একটু সেন্সিটিভ হাই ফ্যাট, তো ক্ষেত্রে ঘুম পাড়াই দিই। তো আমরা এখন রিভিউটা নিব ঘুম পাড়ানোর পরে, ওর কি অবস্থা কথা বলতে পারে কিনা। কিছুক্ষণ পরে যদিও ঘুম ভাঙ্গে যাবে, বলো ওখানে নিয়ে যাও, সাথে ছিল একজন। হৃদয়, তোমার নাম নাকি হৃদয়? হৃদয় ছিল, তুমি এখানে অন্তত কয়টা দেখছো? তুমি তো সাথে ছিল পুরো ভিডিওতে, কতগুলো ছিল আনুমানিক? 50-60টার মতো ছিল, সবগুলো বের করার সময় তো তুমি ছিল না? উনি ঘুমাই গেছে, তো কথা পুরোপুরি বলতে পারতেছে না। পাশে হৃদয়, তোমার নাম নাকি হৃদয়? হৃদয় ছিল, তুমি এখানে অন্তত কয়টা দেখছো? তুমি তো সাথে ছিল পুরো ভিডিওতে, কতগুলো ছিল আনুমানিক? 50-60টার মতো ছিল, সবগুলো বের করার সময় তো তুমি ছিল না? আর ঘুম একটু প্রথমে যখন আমরা ফ্রেন্ড দিছি, আগে অনেক ভিডিও দেখছো, আগে সমস্ত ফুড কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট গ্যাং গুলো সব কমপ্লিট। আমি মনে করি তার সাইমেটিক্যাল হলেছে, উপকৃত হয়েছে, আমার মতো অনেকে ইউটিউবে ভিডিও দেখছে, ফেয়ার সিস্ট 20-25টা, আমরা সব বের করে দিছি।